দাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচার প্রচারণার আনুষ্ঠানিক উদ্বোধন করতে আজ সিলেট যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলিয়া মাদ্রাসা মাঠে দলীয় সমাবেশ থেকে এই কার্যক্রম উদ্বোধন করবেন তিনি। এ বিষয়ে জানাতে সিলেট থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী নাজমুল হোসেন। নাজমুল, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সফর ঘিরে নেতাকর্মী আর সাধারণ মানুষের উচ্ছ্বাস কেমন দেখছেন? নেতাকর্মীদের মধ্যে কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনা, কারণ সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ, যেখানে বিকেল তিনটায় শেখ হাসিনা তিনি নির্বাচনী প্রথমবারের মতো তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন তফসিল ঘোষণার পর যেহেতু নির্বাচনের প্রচার শুরু হয়েছে, সেখানে তিনি বক্তব্য রাখবেন। তো তার আগে যে আনুষ্ঠানিকতা রয়েছে, কিছুক্ষণের মধ্যেই তিনি সিলেটে হজরত শাহজালাল রহমতুল্লাহের এই দরগাতে তিনি চলে আসবেন এবং তারপরে কিন্তু শাহপরান রহমতুল্লাহের দরগায় তিনি যাবেন। এরপর সার্কিট হাউসে, তারপরে মধ্যাহ্নভোজ এবং নামাজে বিরতির পর তিনি কিন্তু নির্বাচনী জনসভায় যাবেন। তো আমি একটু দেখাতে চাই, এই প্রধানমন্ত্রী আগমন ঘিরে সব ধরনের প্রস্তুতি কিন্তু সম্পন্ন হয়েছে। সিলেটের ব্যাপক সাজসাজ রব এবং এখানকার নেতাকর্মীদের যে উচ্ছ্বাস দেখেছি, ইতিমধ্যে কিন্তু হাজার হাজার নেতাকর্মী তারা কিন্তু আলিয়া মাঠে ময়দানে রয়েছেন। আর যেহেতু প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তিনি তার এই আগমন ঘিরেই কিন্তু সিলেটের যারা মানুষ তাদের উৎসাহ যেমন রয়েছে, এবং তিনি যিনি বাংলাদেশের নির্বাচনের যে একটা আগে জাতীয় সংসদ নির্বাচনের আগে যে রেওয়াজ, সেই রেওয়াজ মেনেই কিন্তু প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তিনি কিছুক্ষণের মধ্যেই কিন্তু উপস্থিত হবেন হজরত শাহজালাল রহমতুল্লাহের দরগায়। একটি রাজনীতির একটি মিথ রয়েছে বাংলাদেশে যে আওয়ামী লীগের যে প্রার্থী তিনি সিলেট এক আসনে জয়ী হন, তার দলে কিন্তু সরকার গঠন করে এই যে সড়ক দিয়ে কিন্তু শেখ হাসিনা কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন। সেই কারণেই কিন্তু সড়কের যান চলাচল নিয়ন্ত্রিত এবং নিরাপত্তা কঠোর নিরাপত্তা ব্যবস্থা, যেটি যেহেতু সরকার প্রধানের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়, সেই রকম কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে। আর একটি বিষয় কিন্তু একটু গুরুত্বপূর্ণ, সেটি হলো যে সিলেটে কিন্তু তিনি আসছেন কিন্তু ব্যক্তিগত গাড়িতে করে, এয়ারপোর্ট থেকে তিনি ব্যক্তিগত গাড়িতে কিন্তু আসবেন এবং তিনি সরকারি কোনো ফ্ল্যাগ ব্যবহার করছেন না, আর তিনি কিন্তু হেলিকপ্টারে নয়। আর তিনি যেহেতু নিজে একজন প্রার্থী এবং একটি দলের রাজনৈতিক দলের প্রধান, সে কারণে তিনি কিন্তু বিমানে করে তিনি হজরত শাহজালাল রহমতুল্লাহের যে দরগায়, সেই দরগায় তিনি কিন্তু প্রবেশ করবেন, তিনি কিন্তু আসবেন। তবে নিরাপত্তার যে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, সেটি কিন্তু সরকার প্রধানকে দেওয়া হয়েছে। আর আওয়ামী লীগের যারা প্রার্থী রয়েছেন, তারা এখানকার সিলেটের ৬ জন প্রার্থী রয়েছেন, ৬টি সংসদীয় আসনের, তারা নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন এবং তারা ছাড়াও কিন্তু অন্যান্য আশেপাশে সিলেটের আশেপাশে জেলা যারা নৌকার প্রার্থী এবং তাদের কর্মী সমর্থকরা হাজার হাজার, তারা ইতিমধ্যে কিন্তু সিলেটে এসেছেন এবং আলিয়া মাদ্রাসা মাঠে রয়েছেন, সবাই অপেক্ষা করছেন, উন্মুখ হয়ে আছেন সিলেটের ৭২ সিলেটের মানুষ যে কখন বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভাপতি তিনি সিলেটের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন এবং আগামী দ্বাদশ জাতীয় সংসদের দিক নির্দেশনামূলক তার বক্তব্যের জন্য সবাই এখন আগে অপেক্ষা করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। তোসিয়া নাজমুল, আপনি থাকুন সেখানে, আমরা পরবর্তী সংবাদে আবার আপনার সাথে যোগাযোগ করবো।